বঙাইগাঁওত পালন করা হয় অসম গণ পরিষদৰ প্রতিষ্ঠা দিবস কেবাগৰাকী জ্যেষ্ঠ নেতাৰ উপস্থিতিত প্রতিষ্ঠা দিবসৰ আৰম্ভপূৰ্ণ কাৰ্যসূচী সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ প্ৰাক্ষণত আয়োজিত প্রতিষ্ঠা দিবসক তৎপৰ প্ৰাৰ্থিত প্ৰত্যাশীসকল সাংসদ মণিভূষণ চৌধুৰীৰ পত্নীক প্ৰাৰ্থিত্ব প্ৰদানক কেন্দ্ৰ কৰি বঙাইগাঁও অগপত বৰ্তমান অব্যাহত আছে সংঘাত এই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে সাংসদগৰাকীৰ পত্নী দীপ্তিময় চৌধুৰী আৰু সবিশেষ জনাব আমাৰ সাংবাদিক হিমন্ত চৌধুৰী রাজ্যর অন্যান্য প্রান্তর লগতে অসম গণ পরিষদের দুর্গ বলে পরিচিত বঙাইগাঁও তো বঙাইগাঁও জিলা কার্যালয় যে আছে অসম গণ পরিষদর প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল। 40 সংখ্যক প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলন করলে উপসভাপতি টুটুল মেধিয়ে মানে তোর কাশলে পোনে পোনে যাবলে যত্ন করম এই মুহূর্তে আজির দিন কেনে সংকল্প হব আজির দিন আমি অসম গণ পরিষদ দলটি অসম আন্দোলনের পরিপ্রেক্ষিত জন্ম হওয়া দল এই দলটিয়ে 40 সংখ্যক পার হয়ে 40 সংখ্যক ভরি দিলে আর এজি আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমার দলটো আগতে যি ধরনের আসলে সেই ধরনের থাকিব আমার আমার যখন ধ্বজার তলত আমি শপথ গ্রহণ করেছিলো অসম গণ পরিষদ দলটিকে শক্তিশালী করে রাখার কারণে সেই সংকল্পই আমার দৃঢ় সংকল্প হয়ে থাকিব এতিয়াও থাকিব। জ্যেষ্ঠ নেতা আজি উপস্থিত নাই, সভাপতিগৰাকী উপস্থিত নাই, মনোমালিন্য রোধ করার কারণে কেন ধরনের ব্যবস্থা লাগবে? আমার মাজত তেনেকা ধরনের কোনো মনোমালিন্য নাই, মানে অল্প আগতেও কইছো এই কথা, আমার মাজত মনোমালিন্য মতর বিভেদ থাকিব পারে কিন্তু অসুবিধার কারণে তেখেতে আজির প্রত্যেকটো কার্যসূচী চলাই নিয়ার কারণে মোকে দায়িত্ব অর্পণ করেছে আর তেখেতর মই নিজে কথা পাতিছিলো যে দাদা আপনি আহক আহি মানে আমার যখন মানে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসটো ভালদরে সমাপন করে তোলাত সহায়ক হয়ে থিয় দিয়ক কিন্তু তেখেতো শারীরিক অসুস্থতার কারণে নাহিলে কিন্তু আমার অন্যতম সম্পাদক সোলেন সরকার ডাঙরি আহিছিল আহি দেখা দি তেখেতো গৈছে নিশ্চয় তেখেতে আহিব আৰু উপনির্বাচন যেহেতু সমাগত আর বঙাইগাঁও বিধানসভা সমষ্টির ভাবে উপনির্বাচনের প্রার্থী চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরীর নাম যেহেতু চর্চাত আছে মোর সঙ্গে এই মুহূর্তে আছে কাশলে এই আজির দিন যাবলে যত্ন করি আজি যেহেতু প্রতিষ্ঠা দিবস আপনার নাম চর্চাত আছে বঙাইগাঁও সমষ্টির প্রার্থী হিসাবে অগপ প্রার্থী হিসাবে লাগিছে বাকি এনে আমার যেহেতু অসম গণ পরিষদ দলের জন্মদিন এইটো অতিকে ভাল লগা কথা ইমান এটা আমার পুরনি দল আজি হেতু মানে কব নোৱাৰা ভাল লগা দিন আর রাইজর উপস্থিতি সচাকে খুবই ভাল লাগিছে আর যদি এই কথাটো কলে যে প্রার্থিত্ব সম্পর্কে হেৰি কৰিব মোৰ ফালৰ পৰা মই কোনো ধৰণৰ মানে আগ্রহ নাইবা আগ্রহীনতা দুটাই দেখুৱা নাই মোক রাইজে কৈছে আপুনি কৰক আমি আছো এনেকে মানে আমার ভালেকেইটা হেৰিয়ে কৈছে বহুতখিনি মানুহে মোক সমর্থন দিছে কিন্তু এটা সময়ত কোৱা হ'ব আৰু এতিয়া মই ক'ব নোৱাৰিম কিছু মনোমালিন্য হৈছে ধৰক যেনে ধৰণৰ সল্যান চৰকাৰো ইচ্ছা প্ৰকাশ কৰিছিলে মানে মনোমালিন্য মানে কবলৈ গ'লে সব মানুহৰে ৰাজনৈতিক এটা ইচ্ছা থাকে স্পৃহা সব মানুহৰে ধৰক এজন বিধায়ক হোৱাৰ ইচ্ছা সকলোৱে থাকিব পাৰে আৰু যিহেতু আমি গণতান্ত্ৰিক দেশৰ মানুহ হয় হিমন্ত চৌধুৰী এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছোঁ।